আকাশ, ওঠ একটু, কাজ আছে। আর একটু ঘুমাই, বড় উঠবো। কালকে নতুন ভাড়াটিয়া এসেছে, তাদের ঘরের একটা ফ্যান ঘুরছে না কেন, দেখে আয় না। পারবো না, মোড়ের মাথা থেকে বাবু ভাইকে, ইলেকট্রিশিয়ানকে আসতে বলো। এই সামান্য কাজে বাবুকে লাগবে না, তুই নিজে গিয়ে দেখে আয় না একটু। বাবাকে ঠেলতে ঠেলতে বলো, ধুর পারবো না। যদি ঠিক করছি তাহলে এই মাসে ভাড়া থেকে কিছু তোকে দেব। আগে বলবো না, এক্ষুনি যাচ্ছি। এক লাফে খাট থেকে উঠে পড়লাম। আমি সকালে, সরি সকাল বললে ভুল হবে, এক প্রকার দুপুরবেলা। ভালো করে দেখলাম 10:30 বাজে, বাইর ডেকে ঘুম থেকে উঠলাম। আবার পরিচয়টা দিয়ে নিই, আমি আকাশ, আমার একটা 2 বছরের ছোট বোন আছে, আমি এবার অনার্স 3rd ইয়ারে পড়ি, খুলনায় থাকি। আমার বাবার একটা বড় দোকান আছে যেখানে আমি বাজারে দিন ছাড়া বসি না, কারণ এই দিনে সকল খুচরা দোকানদাররা দোকানের জন্য মাল নিয়ে যায়, তাই অনেক ভিড় হয়, আর ক্যাশ থেকে টাকা মেরে দেওয়া যায়, তাই দোকানে বসি। যদিও 2 জন কর্মচারী আছে, আর আমাদের 3 তলা একটা ফ্ল্যাট আছে যা 2 তলা ভাড়া দেওয়া হয়। আমি মায়ের ডাকে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চলে গেলাম নিচের তলায় যেখানে নতুন ভাড়া দেওয়া হয়েছে। আমি গিয়ে কলিং বেল দিলাম, তখন কে যেন দরজা খুলল। আমি নিচের দিকে তাকিয়ে মোবাইল টিপছিলাম, তখনই একটা মেয়ে বলে উঠল, আপনি এখানে? আরে আপনি এখানে কেন? আমিও অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আমি এখানে মানে কি? একটা সুন্দরী মেয়ে দেখেছেন আর কি, পেছন পেছন ফলো করতে করতে এখানে চলে এসেছেন? লে, আমি আমার বাড়িতে ওনাকে ফলো করব, কোথায় কে আছে এমন পাগল ছাগল। কি, আপনি আমাকে পাগল বললেন? তোকে তো আস অনেক রেগে তুই করে বলতো। কি রে মা, কে এসেছে? একজন মধ্যবয়স্ক মহিলা এসে বলল, না মো, এই যে একটা আচিরা লোক। কি, কে দেখি? আসসালামু আলাইকুম আন্টি, আমি সালাম দিয়ে বললাম। আসসালামু আলাইকুম, তুমি কে বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি, আমি এবারে মালিক আসাদুজ্জামানের একমাত্র ছেলে আকাশ। ও, তুমি বাবা, ভেতরে আসো, কাল তোমার মায়ের সাথে কথা হয়েছে। আন্টি, আপনাদের নাকি একটা ফ্যান ঘুরছে না, তাই মা পাঠিয়েছে। হ্যাঁ বাবা, এইটা ঘুরছে না, দেখো তো কি হয়েছে। আচ্ছা বাবা, চা করে দেব? না আন্টি, আমি চা পছন্দ করি না, কিন্তু একটু শরবত হলে ভালো হতো। তাশফিয়া, যা না একটু শরবত বানিয়ে নিয়ে আই। ও, তার মানে মেয়েটার নাম তাশফিয়া। এতক্ষণ আন্টির সাথে কথা বলছিলাম, আর তাশফিয়া রাগে ফুসছিল, হরণ করে হেঁটে গেল রান্নাঘরের দিকে শরবত বানাতে। আপনারা তো কিছুই বুঝছেন না, তাহলে একদিন আগের ফ্ল্যাশব্যাকে যাই। গতকাল বিকেলের দিকে আমি আমাদের এলাকার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, তখন পেছন থেকে একটা মেয়ে এসে বলল, এই যে মিস্টার, একটু ব্যাগটা ধরবেন। মেয়েটার দিকে তাকিয়ে দেখি একটা অপরূপ সুন্দরী আমার সামনে দাঁড়িয়ে আছে। ফার্স্ট টাইমে কোনো মেয়েকে দেখে ক্রাশ খেলাম, কেন নয়, অবশ্যই ধরব। আমি মেয়েটার হাত থেকে ব্যাগটা নিলাম। আপনি কি এলাকা নতুন? হ্যাঁ, আমি আমার বাবা মায়ের সাথে এই এলাকায় নতুন এসেছি। রাস্তায় কাকে যেন খুঁজছিল, মনে হয় তার বাবা মাকে। আচ্ছা ভাইয়া, আপনি তো এই এলাকায় থাকেন, আমার দিকে তাকিয়ে বলল। ভাইয়া বলার সাথে সাথেই আমি ব্যাগটা রাস্তায় ফেলে দিলাম। এইটা কি করলেন? আপনি আমাকে কি বললেন? হ্যাঁ, আমি ওটা রাগ করে বললাম। কেন, আমি আবার কি করলাম? মেয়েটি অবাক হয়ে বলল, আপনি আমাকে ভাইয়া বলে ডাকলেন কেন? ভাইয়া বলেছি, বেশ করেছি, তার জন্য আমার ব্যাগ ফেলে দেবেন? আমি বেশ করেছি, ফেলে দিয়েছি। অসভ্য ছেলে একটা, কুত্তা বিলাই খাটাস, আমার ব্যাগ নষ্ট করে দিয়েছে, ইচ্ছে করছে মেরে ফেলি। তখন আমার ফোনে আমার এক বন্ধু রাফির ফোন আসে, আমি সেখান থেকে কথা বলতে বলতে চলে আসি। আসার সময় পেছনে লাগিয়ে দেখি মেয়েটা আমার 14 গুষ্টি উদ্ধার করছে, আর এই মেয়েটাই তাশফিয়া। এবার বাস্তবে আসি, আমি ভেবেছিলাম এই মেয়েটার সাথে আর কোনোদিনও দেখা হবে না, কিন্তু এখন আমাদের বাড়িতে ভাড়া থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্যানের সমস্যা ঠিক করা হলো, আর তাশফিয়া ওর শরবত নিয়ে এলো। আমার হাতে যখন দিচ্ছিল তখন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হয় যেন আমাকে পানি ছাড়াই গেলে খাবে। আচ্ছা আন্টি, গেলাম, কখনো দরকার হলে বলবেন। আচ্ছা বাবা, বলবো। আর এই হলো আমার মেয়ে তাশফিয়া, আর এটা ছোট ছেলে আছে, নাম ইমন। আমি যখন চলে যাচ্ছিলাম তখন তাশফিয়াকে কানে কানে বলে এলাম, আপনি দেখতে অনেক সুন্দর, রাগলে আরো সুন্দর লাগে।
আমি আর সেখানে থাকলাম না, থাকলে আর জীবিত থাকতাম না, আমাকে শহীদ করে দিত। আমিও চলে এলাম আমার রুমে, এরপর রাস্তা করে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন দেখলাম তাসফিয়া কোথায় যেন যাচ্ছে। তখন আমার এক ফ্রেন্ড বলল, দোস্ত এই মেয়েটাকে আগে দেখি নাই, এই এলাকায় নতুন নাকি? আমাদের বাড়িতে নতুন ভাড়া থাকে, দেখতে কিন্তু অস্থির, সেটিং করাই দে না। চোদ, ওটা আমার ঠিক করা আছে, ওর দিকে চোখ দিবি না, ভাবি বলে ডাকবি। আগে বলবি না আমাদের ভাবি হয়, এখন বললাম তো ট্রিট দিতে হবে। কিসের ট্রিট? এই যে তুই প্রেম করছো সেই জন্য। আমি অবাক হয়ে বললাম, আরে ভাই আমার শুধু পছন্দ হয়েছে, এখনো তাকে বলিনি। তো বলে দিবি? যে রাগি আমার দেখলে চিবিয়ে খেয়ে ফেলবে। তার মানে তুই যে ভাবিকে পছন্দ করছিস বলবি না? আরে বলবে না কেন, বলবো বলবো, পরে বলবো। আচ্ছা যা খুশি কর, ঠিক কিন্তু পরে মনে করে দিতে হবে। আচ্ছা, আমি ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে এলাম বাড়িতে। সন্ধ্যায় রুমে বসে বই পড়ছিলাম, তখন আমার বোন রিমি এলো। ভাইয়া তোর অবস্থা কি? কেন, কি হয়েছে? তুই নাকি আমার বান্ধবী রোমাকে বলেছিস তুই রোমাকে ভালোবাসিস? হ্যাঁ বলেছি, পছন্দ হয়েছে তাই বলেছি। তো সমস্যা কি? সমস্যা ছিল না, তুই শুধু রোমাকে না, আমার অন্যান্য বান্ধবীদেরও বলেছিস, তারা সবাই আমাকে বলেছে। হ্যাঁ বলেছি। তুই কি একসাথে সবার সাথে রিলেশন করবি? আরে না, মনে করে একসাথে সবাইকে অফার দিলাম, কেউ না কেউ তো ঠিক ধরবে, তো যে ধরবে তার সাথে প্রেম করব। তুই কোনোদিন ভালো হবি না। হব না, আর কিছু বলবি? হ্যাঁ একটা জরুরি কথা, আমার ব্যাগ থেকে যে টাকা নিয়েছিস ফেরত দে। তোর ব্যাগ থেকে আবার কখন টাকা নিলাম? শোনা ভাইয়া মিথ্যা বলিস না, টাকা ফেরত দে, না হলে বাবাকে বলে দিব। যা যা পারিস কর, আমি তো টাকা নেই নেই, আসলে আমি টাকাটা নিয়েছি। আমি এই বলে ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে সিগারেট টানছি, তখন মনে হলো কে যেন এদিকে আসছে। সিগারেটটা ফেলে দিয়ে তাদের নিজে যাচ্ছিলাম, তখন কার সাথে যেন ধাক্কা খেয়েছে, যার সাথে ধাক্কা লেগেছে তার দিকে তাকিয়ে দেখি সে তো তাসফিয়া। দেখে চলতে পারেন না, চোখ কোথায় রাখেন? আপনার মতো সুন্দরী মেয়ে দেখলে আমি একে চোখ গিয়ে চোখের জায়গা থাকে বলুন। কি বললেন? কেন আপনাকে সুন্দরী বললাম? আচ্ছা ভুল হয়ে গেছে, আর বলবো না, পেতনি বলে ডাকবো। কি, আমি পেতনি? অনেক রেগে চিৎকার করে বলল। আমি সেখানে না দাঁড়িয়ে চলে গেলাম আমাদের চায়ের দোকানে, ওখানে বসে সবাই আড্ডা দেই। সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে এলাম। আমি রুমে বসে মোবাইলে গেমস খেলছি, তখন রিমি এসে আমাকে খেতে ডেকে গেল। খাবার টেবিলে গিয়ে তো আমার চক্ষু কপালে, তাসফিয়া ওর বাবা মা আর ছোট ভাই রয়েছে, মনে হয় আজকে দাওয়া দিয়েছে। তাসফিয়ার কাছের চেয়ারটা টেনে নিয়ে বসলাম, দেখলাম আমার দিকে একবার রাগি চোখে তাকিয়ে আবার খাবার খাওয়ায় মনন দিচ্ছিল। আমার বাবা তাসফিয়ার বাবা বিভিন্ন কথা বলছিল, এই যেমন তাসফিয়া লেখাপড়ায় ভালো, সারাদিন পড়াশোনা করে, আর আমার বাবা আমার বোনের ভালোগুলো বলছিল আর আমার যত খারাপ দিক আছে সেগুলো বলছিল, যেমন ক্লাস ফাঁকি দেওয়া, মিথ্যা বলা, ঘুম থেকে দেরিতে ওঠা ইত্যাদি ইত্যাদি। কোনো মতে খাবার খেয়ে একটু মোবাইল দেখে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম, আমার একটা বাইক আছে। তখন আমার বোন রিমি আসলো সাথে তাসফিয়া। ভাইয়া আজকে আমাদের নিয়ে চল। কেন, তোর স্কুটার কোথায়? স্কুটারে একটু সমস্যা হয়েছে তাই বাবা গ্যারেজে দিয়ে এসেছে। আচ্ছা ওঠ। ভাইয়া আমার নতুন ফ্রেন্ড তাসফিয়া তুই তো চিনিস, ও যাবে আমাদের সাথে। তাসফিয়া না, তোর ভাবি হয়। কি বললি? কিছু না, ওঠ। খেয়াল করলাম তাসফিয়া আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন চোখ থেকে আগুন বের হচ্ছে। এরপর চলে এলাম ভার্সিটিতে। তাসফিয়া আর আমার বোন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, এভাবে কেটে গেল প্রায় 5 দিন। প্রায় প্রতিদিনই তাসফিয়ার সাথে আমার ঝগড়া হতো, আর আমি ক্রমশই তাসফিয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছি। ভাবছি ওকে মনের কথাটা বলেই দেবো, আজকে বলবো বলে ভার্সিটিতে আমার বন্ধুদের সবাইকে বললাম, সবাই আমাকে সাহস দিল। তাসফিয়া গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছে, আমি দৌড়ে গিয়ে গোলাপ হাতে হাড়ু গিয়ে বসে বললাম, আই লাভ ইউ তাসফিয়া, আমি তোমাকে ভালোবাসি, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই তোমাকে ভালো রেখে যায়, এরপর প্রতিদিন তোমার সাথে ঝগড়া করতে করতে তোমার প্রেমে পড়ে যাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম, ভার্সিটির সবাই হা করে তাকিয়ে আছে। তাসফিয়া তারপর যা করতো আমি ভাবতেও পারিনি এমনটা করবে। তাসফিয়া আবার হাতে গোলাপটা নিয়ে ঠাস করে একটা চড় মারলো আমার কানে, আর গোলাপটাকে হাত দিয়ে ছিঁড়ে তুমড়ে মুচড়ে ফেলে দিল, এরপর হরণ করে চলে গেল। সমস্ত ভার্সিটির স্টুডেন্ট সবাই আমার দিকে তাকিয়ে রইল। আমি গালে হাত দিয়ে বন্ধুদের কাছে গেলাম, দেখি এতক্ষণ হাসছিল আর মজা নিচ্ছিল। আমি যখন গেলাম, ভাবি তোমাকে আদর করলো বুঝি?
রাফি এটা বলল আর সবাই জোরে জোরে হাসতে লাগলো। আরে আমার বন্ধুকে আদর করে গালটা লাল করে দিয়েছে। শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। এমনিতে সমস্ত স্টুডেন্টের সামনে থাপড় খেয়েছি, তার উপর এরা মজা করছে, মাথা বেজায় গরম হয়ে গেল। পারভেজার মুন্নাকে ধরে মারতে লাগলাম। ওদেরকে মারতে দেখে রাফি দৌড়তে লাগলো, আমি ওর পিছু দৌড়তে লাগলাম। পুরো ভার্সিটি দৌড় করিয়েছি। এরপর ক্লান্ত হয়ে রাফি এক জায়গায় একটু দাঁড়ায়, আমি গিয়ে ধরে ফেলি। দোস্ত ছেড়ে দে, আর পারছি না, অনেক কষ্ট হয়েছে। ছেড়ে দেবো কি, এতক্ষণ আমাকে নিয়ে হাসাহাসি, এমনিতেই থাপড় খেয়েছি, আবার তোর হাসাহাসি করলি, রিভেঞ্জ তো নেবই আমি। এত দৌড়েছি আর শরীরে কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমাকে আইডিয়া দে কিভাবে তার স্পিকে পড়াবো। আগে কিছু খাওয়া তারপর। কিছু খাবি না, তারা রাফিকে ঘুষি মারতে গেলাম। আরে ফান করছিলাম, খাওয়ানো লাগবে না, আয় ক্যান্টিনে, ওদের কাছে যাই। এরপর আমরা ক্যান্টিনে গেলাম। সবাই মিলে আমাকে বিভিন্ন পুঁতি দিল, এই যে তাসফির পিছনে লেগে থাকতেই হবে যতদিন পর্যন্ত ও আমাকে ভালোবাসে। ওই দিন আর ভার্সিটি না করে বাড়িতে চলে এলাম। ছাদে বসে ভাবতে লাগলাম কি করা যায়। তখন দেখলাম তাসফি আর রিমি ভার্সিটি থেকে ফিরছে। তখন মাথায় একটা বুদ্ধি এলো, তাসফির মা বাবাকে যদি পটাই তাহলে কেমন হয়, তাহলে তারা নিজেই মেয়ের সাথে আমার বিয়ে দেবে নিজ ইচ্ছায়। নিজেকে এখন খুব বুদ্ধিমান মনে হচ্ছে। তাসফিয়াদের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল দিলাম, তাসফিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখতে অবাক, সাথে আজকে ঘটনার জন্য বেজায় রয়ে গেছে। কি ব্যাপার, কি চান এখানে? নিজের হবু শ্বশুর বাড়িতে আসতে কি কোনো কারণ লাগে? কি, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। তাসফিয়া রেগে আমার দিকে একটু এগিয়ে এসে, জানো আমি কিছু বলছি না, শুধু ভবিষ্যতে যা হবে তাই বলছি। আমি ওর দিকে এগিয়ে গেলাম, তাসফিয়া একটু পিছনে সরে গেল। আমি তাদের ফ্ল্যাটে ঢুকে গেলাম, আমার পিছনে তাসফিয়া হলো। দেখি আন্টি বসে কিছু চিন্তা করছে। আন্টি কেমন আছেন? আরে বাবা তুমি ভালো আছি, তুমি তোমার মা বাবা কেমন আছে? জি আন্টি সবাই ভালো আছে, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি চিন্তা করছেন। নির্লজ্জ একটা, আস্তে করে বলো তাসফিয়া। দেখো তোমার আঙ্কেল তো অফিসে গেছে, এদিকে আমাকে টাকা দিয়ে গেছে বাজার করতে, তুমি বলো আমি কিভাবে বাজার করব, আর বাড়িতেও কোনো বাজার নেই। আকাশ এই তো তোর সুযোগ, কাজে লাগা কাজে লাগা, ফোন আমি বললাম। আরে আন্টি আমি আছি তো, আমি বাজার করে দেব, কিন্তু অনেক বাজার তো তাই। বাবা তুমি বাজার করবে? ঠিক আছে তোমার সাথে তাসফিয়া যাবে। মা আমি কেন যাব, আমি পারবো না। তো ছেলেকে একাই যাবে, তুই যা। তাসফি এক প্রকার বাধ্য হয়ে আমার সাথে বাজারে গেল, কিন্তু অনেক রেগে ছিল। বাজার করে চলে এলাম, আনি তো অনেক খুশি হয়েছে এবং আমার প্রশংসা করলো, আর তাসফি তো রেগে আগুন। আমি চলে এলাম। পরের দিন আমি আর আমার বন্ধুরা মোড়ের মাথায় বসে আড্ডা দিচ্ছিলাম, তখন তাসফিয়া আর ওর ভাই কোথায় যেন যাচ্ছিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? রাফি তাসফিকে উদ্দেশ্য করে বলল। আমাকে বললেন? জি ভাবি। কিন্তু আমি তোমাদের ভাবি হলাম কবে আর কিভাবে? আরে আকাশ যখন আপনাকে প্রপোজ করে সেই দিন থেকেই আপনি আমাদের ভাবি। আমাকে ভাবি বলে ডাকবে না। কিন্তু কেন ভাবি? দূর, যেমন অসভ্য ছেলে তার তো তেমনই বন্ধু হবে। তাসফিয়া রেগে সেখান থেকে চলে যায়। এভাবে প্রতিদিন বিরক্ত করতাম তাসফিয়াকে, আর দিনে যেখানেই সুযোগ পেতাম সেখানেই প্রপোজ করতাম, আর থাপ্পড় তো থাকতোই সাথে। আর আমার এলাকার ভাই ব্রাদারদের শিখিয়ে দিলাম তাসফিয়াকে ভাবি ডাকতে, তখন থেকেই সবাই তাসফিয়াকে ভাবি ডাকে। কিন্তু ঝামেলা শুরু হলো সেদিন থেকেই, যেদিন আমাদের বাড়িতে ওপরতলার নতুন ভাড়াটে এসছে। তারা স্বামী স্ত্রী আর তাদের দুই ছেলে, বড় ছেলে মনে হয় আমার থেকে বছর দুই একের ছোট, আর ছোটটা এবার ক্লাস সেভেনে পড়ে। বড় ছেলের নাম আশিক, দেখে মনে হয় অনেক ভালো ছাত্র, প্রায়ই পড়াশোনা নিয়ে থাকে, আর তাসফিয়াদের সাথে একই সাবজেক্টে পড়ে। তাই তাসফিয়া আশিকের কাছে নোটস এবং বিভিন্ন বিষয়ে সাহায্য চাইতে যেত, কিন্তু ইদানিং ওদের মেলামেশা বেড়ে গেছে। প্রায়ই দেখতাম ছাদে বসে আড্ডা দিচ্ছে, একসাথে ভার্সিটিতে যাচ্ছে, আর এটা আমার একদম সহ্য হচ্ছিল না। তাই একদিন তাসফিয়া বিকালে কোচিং থেকে ফিরছিল, তখনই ওর পদ আগলে দাঁড়ায়, আমাকে সাইড করে যাচ্ছিল, কিন্তু আমি আবার ওকে আটকাই। কি সমস্যা আপনার, এভাবে আমার পদ আটকাচ্ছেন কেন? আগে বলো তোমার সমস্যা কি, প্রায়ই দেখি তুমি আশিকের সাথে মেলামেশা করো। আমি কার সাথে কি করব কি করব না সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল বিষয়, আপনাকে কেন বলবো? আমাকে কেন বলবো মানে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না,
কি ভেবেছেন, এলাকার কিছু পোলা পাইন দিয়ে ভাবি টাকাবেন আর প্রতিদিন প্রপোজ করবেন? এতেই ভালোবাসা হয়ে যাবে? ভালোবাসার জন্য মিনিমাম একটা যোগ্যতা লাগে, আর আপনার তো সেই যোগ্যতা নেই। সারাদিন তো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে বেড়ান। তাসফিয়া এসব বলে চলে গেল। তুমি যাই বলো না কেন, ভারত তো তোমাকেই বাসি। যেন আশিকের সাথে মেলামেশা করতে না দেখি চড়েই বললাম। তাসফিয়া আমার দিকে একবার বিরক্তিকর ভাবে তাকিয়ে চলে গেল। এভাবেই কেটে গেল দুদিন। কিন্তু তাসফিয়া আর আশিকের মেলামেশা কমার কোনো টাপ নেই, তাই বন্ধুরা আমাকে বুদ্ধি দিল আশিককে মানা করতে। তো আশিক আর ওর ফ্রেন্ডরা ভার্সিটি থেকে আড্ডা দিচ্ছিল, আমি গিয়ে বললাম এদিকে আসো তোমার সাথে কথা আছে। আমি আশিককে উদ্দেশ্য করে বললাম। জি ভাইয়া বলেন। যে কথাটা বলতে রেখেছি, তাসফিয়ার সাথে তোমাকে যেন বেশি ঘোরাফেরা করতে না দেখি। কিন্তু কেন? কারণ তাসফিয়া আমাদের ভাবি হয়, মানে আকাশ তাসফিয়াকে ভালোবাসে। তাসফিয়া কি আকাশ ভাইকে ভালোবাসে? এত কিছু দিয়ে তো আর তোমার কাজ নেই, তোমাকে যেন তাসফিয়ার আশেপাশে না দেখি, পড়ে থাকবে? জি ভাইয়া। আশিক চলে যায় আর আমরা ক্লাসে যাই। ওদিকে আশিক তাসফিয়ার কাছে গিয়ে বলে, তাসফিয়া একটা কথা বলার ছিল। বলো না। মানে তুমি কি আকাশ ভাইকে লাইক করো, মানে ভালোবাসো? না। কিন্তু আকাশ ভাই বললো তুমি নাকি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে। মিথ্যে বললো। আমি কেন এরকম একটা ছেলেকে ভালোবাসবো? আর ওর মতো ফালতু ছেলের কথাই কান দিও না তো। কিন্তু আকাশ ভাই তো আমাকে হুমকি দিয়েছে, আমাকে তোমার আশেপাশে দেখলে আমাকে মেরে ফেলবে, আরো অনেক কিছু বললো। আশিক মিথ্যে বললো। আরে চিন্তা করো না, আমি আছি তো, কিচ্ছু করতে পারবে না। দরকার হয় আসাদ আঙ্কেলকে গিয়ে বলবো। এরপর ওরা কিছুক্ষণ গল্প করলো। এদিকে আমি আর আমার বন্ধুরা মিলে যে যার বাড়ি চলে গেলাম। বিকেলে আবার বাবার দোকানে বসতে হবে। আমি বিকেলে দোকানে বসে আছি তখন তাসফিয়া দোকানে এলো। আরে তাসফিয়া যে, কি ব্যাপার তুমি এখানে? আম্মু কিছু জিনিস কিনতে পাঠিয়েছে তাই। আমার দিকে একবার তাকিয়ে বাবার কাছে একটা ফর্দ এগিয়ে দিল। আচ্ছা। বাবা তাসফিয়া সকল জিনিস দিল। অনেক জিনিস থাকায় ব্যাগ অনেক ভারী ছিল, তাই বাবা আমাকে বললো, আকাশ এই ব্যাগটা নিয়ে ওকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আয়, একা পারবে না। ওকে, আমি খুশি হয়ে বললাম। আরে আঙ্কেল লাগবে না, আমি একাই পারবো। আরে বা সমস্যা নাই, ও এগিয়ে দিয়ে আসবে। এরপর আমি ওকে এগিয়ে দিতে গেলাম। দুজনে চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন আমি নিরাপত্তা ভেঙে বললাম, আর কতদিন বলবো, এবার তো রাজি হও। মানে কি বলছেন? না বুঝার ফান করে তাসফিয়া বলল, এই যে তোমাকে ভালোবাসি আমি, এই বিষয়ে দেখুন আমি আগেও বলেছি আমি আপনার মতো ছেলেকে কখনো ভালোবাসবো না, তাই বলছি আমার পেছনে ঘোরা ছেড়ে দাও। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, যতদিন না তুমি আমাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত আমি তোমার পেছন ছাড়বো না। ননসেন্স, লাভ ইউ টু। আমি কি আপনাকে লাভ ইউ বলেছি? আমার তো মনে হলো তুমি বলেছো। নির্লজ্জ বেহাইয়া অসভ্য। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা এভাবে বাড়ি পর্যন্ত চলে এলাম। রাস্তায় অনেকবার ঝগড়া হয়েছে। তাসফিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আবার দোকানে চলে গেলাম। এভাবে কেটে গেল প্রায় এক সপ্তাহ। কিন্তু আশিক আর তাসফিয়ার মেলামেশা কমার কোনো নাম নেই, তাই একদিন আশিককে ডেকে নিয়ে একটু হুমকি দিলাম যাতে তাসফিয়ার সাথে বেশি মেলামেশা না করে। কিন্তু পরের দিন আমি আর আমার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন তাসফিয়া আশিককে নিয়ে আমাদের দিকেই যাচ্ছে। আশিককে দেখে তো আমি অবাক, ওর মাথায় হাত, প্রায় প্রায় সব জায়গাতেই ব্যান্ডেজ, মনে হয় কেউ বেধড়ক পিটিয়েছে। এরপর তাসফিয়া আমার কাছে এসে যা করলো তাতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এমনকি আমার বন্ধুরাও না। এরপর তাসফিয়া আমার কাছে এসে ঠাস করে একটা থাপড় মারলো। আমি আর আমার বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছি। আগে জানতাম তুই খারাপ, কিন্তু এতটা খারাপ জানতাম না। এই ছেলেকে জানোয়ারের মতো মেরেছিস শুধু আমার সাথে মিশে তাই। আরে তোকে কি বলবো, তুই তো একটা মানুষ না, অমানুষ। তাসফিয়া অনেক রেগে তুই করে বললো। আমি কিছু বলছি না, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম তুই আর যাই হোক একটা ভালো ছেলে, কিন্তু না, তোর মতো জঘন্য আমি আর দুটো দেখিনি। একটা অসভ্য লোফার বেয়াদব ছেলে, তুই আশিককে মেরে কি অবস্থা করেছিস দেখ একবার। বিশ্বাস করো আমি ওকে মারিনি, ও মিথ্যে বলছে। আমি তাসফিয়ার হাত ধরে বললাম, ঠাস করে একটা থাপড় মেরে হাত সরিয়ে নিয়ে। তোর মতো একটা বাজে ছেলের সাহস কি করে হলো আমার হাত ধরার? আর তোর কথা কি বিশ্বাস করব, নিজে চোখেই তো দেখতে পাচ্ছি কি হাল করেছিস। তাসফিয়া
আরও অনেক খারাপ কথা আমাকে বলে আশিককে নিয়ে চলে গেল। আজকে খুব কষ্ট হচ্ছে। আকাশ, কি আশিককে মেরেছিস? না, আমি ওকে মারিনি, মন খারাপ করে বললাম। ঠিকই তো, আকাশ কখন আশিককে মারবে? কাল থেকে তো প্রায় সময় আমাদের সাথেই ছিল। তার মানে আশিক কোনো দুই নম্বরই করেছে, তোর নামে মিথ্যা বলে তাসফিয়ার কাছে খারাপ সাজিয়েছে। আমাদের তো উচিত তাসফিয়াকে সত্যি ঘটনাটা বলা। দরকার নাই, আমাদের কথা বিশ্বাস করবে না, উল্টে আকাশকে আরো অপমান করবে। একটা কথা বলি, তুই তাসফিয়াকে বলে যা, কারণ ওই মেয়ে তোকে কোনো দিনও ভালোবাসেনি আর বাসবেও না। মাঝখান থেকে তুই বেশি কষ্ট পাবি। আমাদের থেকে চলে আসি, তাসফিয়াকে অনেক ভালোবাসতাম, আমার ভালোবাসা বুঝলো না, আর কোনোদিন ওর পিছনে ঘুরবো না। খুব কষ্ট হচ্ছে, নিজের বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে কলিং বেল দিলাম, মা দরজা খুলে দিল, মাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। ভিতরে গিয়ে দেখি বাবাও রয়েছে, কিন্তু বাবার তো এসব বাড়িতে থাকার কথা না। আমি এসব ভাবছিলাম তখন বাবা আমার সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় মারলো, অনেক জোরেই মারলো। তোকে আমার নিজের ছেলে বলতে লজ্জা করছে, আমার নিজেকে পাপি মনে হচ্ছে, তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি, তুই আমার ছেলে হয়ে কি করে করতে পারলি? বাবা রেগে কথাগুলো বললো। এই প্রথমবার বাবা আমার গায়ে হাত তুলেছে, যতই বকাঝকা করুক না কেন কখনো গায়ে হাত তোলেনি। কি হয়েছে, কি করেছি আমি? তাসফিয়া আর আশিক, আর আশিকের বাবা মা এসেছিল বিচার দিতে, তুই আশিককে মেরে কি অবস্থা করেছিস তাই বলতে। এবার বুঝলাম কি হয়েছে, বাবা আমাকে আরো অনেক কথা শোনালো, এমনকি আমার মাও আমাকে অনেক কথা শোনালো। এরপর নিজের রুমে চলে যাই, গিয়ে দরজা লাগিয়ে দেই, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদে। আমি নিজের মনকে শক্ত করলাম, কি হবে কেঁদে, কার জন্যই বা কাঁদবো, যে মেয়েটা আমাকে ভালোবাসে না। না, আর কোনোদিন তাসফিয়ার সামনে যাবো না, ভালো হয়ে যাব। এসব ভাবতে হতো কখন ঘুমিয়ে পড়েছি জানি না। রাতে রেমিয়ে এসে আমার ঘুম ভাঙলো। ভাইয়া ওঠ, রাত হয়ে গেছে, সকাল থেকে তুই কিছুই খাস নাই, ওঠ খেয়ে নে। তুই যা জায়গা থেকে, আমার ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। এটা বললে কি হবে? আমি জানি তুই তাসফিয়াকে অনেক ভালোবাসতি, কিন্তু ও তোর ভালোবাসা বুঝলো না, তার জন্য কি তুই না খেয়ে থাকবি? চল মা খেতে ডেকেছে। এরপর এক প্রকার জোর করে নিয়ে গেল খেতে, খাওয়া দাওয়া শেষ করলাম। এভাবে কেটে গেল দু মাস। এই দু মাসে তাসফিয়াকে অনেকটাই ভুলে গেছে, এই দুই মাসে একবারও তাসফিয়ার সামনে যায়নি, অনেকটাই নিজেকে পাল্টে ফেলেছে। বেশি বাইরে ঘোরাঘুরি করি না, ভার্সিটিতে যাই না, মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেই, বাবার দোকানে বসে বাবাকে সাহায্য করি। এর ভিতর দুই একবার তাসফিয়াকে দোকানে আসতে দেখেছি, তাই বাবাকে বলে আমি চলে যেতাম, বাবা বিষয়টা বুঝত। ওদিকে তাসফিয়া আমাকে ধীরে ধীরে মিস করতে থাকে, আমার সাথে প্রতিদিন ঝগড়া, আমার বিরক্ত করা। সব তাসফিয়া প্রথম কয়েকদিন আমাকে ওকে বিরক্ত করে না দেখে অনেক ভালো লাগছিল, এরপর ধীরে ধীরে আমাকে মিস করতে থাকে। অনেকবার আমার সাথে দেখা করতে চেয়েছে কিন্তু আমি করিনি। একদিন তাসফিয়া ভার্সিটিতে ক্লাস করছিল, তখন ওর এক বান্ধবী খুশি তাসফিয়াকে বলল, তোদের এলাকায় আশিক আছে না, আমাদের সাথে পড়ে। কেন, কি করছে? আমাদের এলাকায় গিয়ে একটা মেয়েকে এফটিচিং করেছিল, তাই আমাদের এলাকার ফলাফান ধরে অনেক মেরেছে। কি কি বলছিস, কবে মারলো? প্রায় মাস দুই আগে। তার মানে আশিক আমাকে মিথ্যে বলেছে, আর আমি ওর কথা শুনে একই করলাম। আমাকে আকাশের কাছে ক্ষমা চাইতে হবে, তার আগে ওর আশিকের ব্যবস্থা করতে হবে। কে কি ভাবছিস? না কিছু না, তুই যা বলছিস সত্যি তো। সত্যি? সত্যি মানে আমাদের এলাকার যার কাছে জিজ্ঞেস করবি সেই বলবে। আচ্ছা একটা কাজ আছে। এই বলে তাসফিয়া চলে যায়। যখন তাসফিয়া ক্যাম্পাস দিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে আশিক ডাকে, এরপর আশিক দৌড়ে গিয়ে তাসফিয়াকে প্রপোজ করে। এরপর তাসফিয়া যেটা করে, এরপর তাসফিয়া তার পা থেকে নিজের জুতো খুলে সমস্ত ভার্সিটির সামনে ঠাস ঠাস করে দুটো গালে মারে। সমস্ত ভার্সিটির স্টুডেন্ট তাকিয়ে দেখছিল, দুই একজন ভিডিও পর্যন্ত করছিল। আশিক সেখানে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, অনেক জোরে মেরেছে, গাল কেটে গিয়েছে, গাল বেয়ে রক্ত পড়ছে। তাসফিয়া সেখান থেকে বাড়িতে চলে আসে, সোজা আমাদের ফ্ল্যাটে চলে আসে, এসে কলিং বেল দেয়, মা এসে দরজা খুলে দেয়। সরি, আরে তাসফিয়া তুমি এই সময়, কিছু লাগবে কি? না আন্টি, আকাশ কোথায়? কেন, আকাশ আবার কিছু করছে নাকি? না আন্টি, ও কিছু করে নাই, আমি একটা বড় ফুল করেছি। বলুন না আন্টি, আকাশ কোথায়? দেখো মনে হয় ছাদে আছে। ছাদে বসে মোবাইল দেখছি, তখন দাসপিয়া পেছন থেকে বলে উঠল, সরি।
তাসফিয়া মাথা নিচু করে বলত। আমি অবাক হয়ে পিছনে তাকালাম, কিন্তু কিচ্ছু বলিনি। আমি সেদিন না জেনে ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। কি জন্য আর আপনি কাঁদছেন কেন? সেদিন আশিকের মিথ্যা কথা শুনে তোমাকে অনেক বাজে কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, বলেই নিচে যাচ্ছিল। তাহলে তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? আমার মতো একটা অসভ্য জানোয়ারের সাথে কথা বলবেন, খারাপ লাগবে না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ছোট্ট হাসি দিয়ে চলে এলাম। তাসফিয়া সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকলো। আমি ভাবছি তাসফিয়া কি হলো, ও কি জেনে গেছে আশিককে আমি বাড়িনি? হয়তো, ধুর এসব ভেবে আমার কি, ওকে তো আর আমি ভালোবাসি না, ভুলে গেছি। এসব ভাবতে ভাবতে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে, আর ওদিকে তাসফিয়া কিছুক্ষণ পর নিজেদের ফ্ল্যাটে চলে গেল। এভাবে কেটে গেল 4-5 দিন। এই কয়েকদিন তাসফিয়া আমাকে মনে হয় ভালোবেসে ফেলেছে, কারণ সেদিন আমি সিঁড়ি দিয়ে নামছিলাম তখন তাসফিয়ার সাথে দেখা। তোমার কাছেই যাচ্ছিলাম, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। কিভাবে যে বলি? বলে বলেন, না হলে আমি গেলাম। এই না না বলছি, যেদিন তোমাকে আশিকের মিথ্যা কথা বিশ্বাস করে অপমান করেছিলাম, বাজে কথা বলেছিলাম, সেদিন থেকে তুমি আর আমাকে বিরক্ত করো নাই। সেদিন থেকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কিছুদিন যেতে আমি তোমার বিরক্ত করা, প্রতিদিন আমার সাথে কথা বলা, আমার পেছনে ঘোরা সবকিছু মিস করতে থাকি, নিজেকে কেমন একাকিত্ব ফিল করি। তো এইসব কথা আমাকে বলে কি হবে? না মানে আমি তখন বুঝতে পারলাম তুমি আমার কতটা জুড়ে ছিলে, এই একাকিত্বে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর যখন জানলাম তুমি আশিককে মারো নাই, ও মিথ্যে বলেছে, সেদিনের পর থেকে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি। আমার মতো একটা জানোয়ারকে ভালোবাসা যায়? হাউ ফানি। প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার হাত ধরে দাসপিয়ার চোখে করে জল জমে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আমি তোমাকে আর ভালোবাসি না, আমি চলে আসলাম। তখন তাসফিয়া পেছন থেকে বলল, জানি তুমি এখন আমাকে ভালোবাসো, যদি ভালো নাই বাসো তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলে যাও। আমি আর কোনো কথা না বলে চলে যাই সেখান থেকে। হ্যাঁ আমি তাসফিয়াকে এখনো ভালোবাসি, কিন্তু ওকেও আমি কষ্ট দেব যতটা আমি পেয়েছি। এভাবে কাটতে লাগলো দিন। তাসফিয়া প্রায়ই আমার সাথে কথা বলতে চাইতো, কিন্তু আমি ওকে ইগনোর করে চলে যেতাম। এমনই একদিন দোকানে রয়েছি, তখন তাসফিয়া এলো, বাবার কাছ থেকে কিছু জিনিস নিল আর বারবার আমার চোখের দিকে তাকাচ্ছিল। বাবার কাছ থেকে সবকিছু নেওয়া হয়ে গেলে বলল, আঙ্কেল ব্যাগ তো অনেক ভারী, একা কিভাবে নিব? আচ্ছা আকাশ তুই গিয়ে এগিয়ে দিয়ে আই। আমি কেন আব্বু, আমার দোকানে এক কর্মচারী ভাইকে বলো। থাক আঙ্কেল, আমি একাই পারবো। আকাশ তুই যা, ওর আরো কাজ আছে। তারপর তাসফিয়ার ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, যদিও বেশি ভারী না, আমরা দুজনেই হাঁটছি। তখন তাসফিয়া বলল, আমাকে একটু ভালোবাসা চাই না? আমি কিচ্ছু বললাম না। আগে সবসময় ভালোবাসি বলতে, আগে তো আমাকে ভালোবাসতে। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। তাসফিয়া কিছুক্ষণ আমার দিকে একটা অজানা দৃষ্টিতে তাকিয়েছিল, এরপর আমরা বাড়িতে চলে এলাম। এভাবেই কেটে গেল কিছুদিন, কিন্তু এই কয়েকদিন তাসফিয়ার চেহারা একদম ভেঙে পড়েছে, চোখের নিচে কালি জমেছে। একদিন আমি ছাদে বসে আছি, তখন তাসফিয়া আমার কাছে এলো। তাসফিয়া এসে আমাকে যা বলল, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। আমি কিচ্ছু বললাম না। আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে, বাবা আমার বিয়ে ঠিক করেছে, প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই কথা শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো, নিজেকে শান্ত করলাম। তো আমি কি করব, আপনার বাবা আপনার বিয়ে ঠিক করেছে, আপনার উচিত তাকে বিয়ে করা। তুমি এই কথা বলছো, জানো না আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি তো তোমাকে ভালোবাসি না। আমি নিচে চলে যাচ্ছিলাম, তখন তাসফিয়া আমার হাত টেনে ধরলো। আমি হাত ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় মারলাম, অনেক জোরে মারলাম, ফর্সা গাল লাল হয়ে গেছে। আপনাকে আর কতবার বলবো, আমি আপনাকে ভালোবাসি না, ভুলে গেছি, আর কখনো যেন আপনাকে না দেখি আমার সামনে, বুঝতে পারছেন? আমি নিজে চলে গেলাম, আর তাসফিয়া পেছন থেকে বলল, মনে রেখো তোমাকে ছাড়া আমি কাউকে আপন করতে পারবো না, দরকার হয় নিজেকে শেষ করে দেব। আমারও খুব কষ্ট হচ্ছে, সেখান থেকে চলে গেলাম নদীর পাড়ে। আমার যদি খুব কষ্ট হয় তখন এখানে আসি। এক প্যাকেট সিগারেট এনেছি, সব শেষ, ডেকোরেটে ধরায় নিজেকে পড়িয়েছি। কতক্ষণ এসেছি জানি না, হঠাৎ আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো, তাকিয়ে দেখি মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। আকাশ তুই কোথায় আছিস? কেন মা, কি হয়েছে?
তাড়াতাড়ি সদর হাসপাতালে চলে আয় এক্ষুনি। কেন, কি হয়েছে? আমি চিন্তিত হয়ে বল। তুই তাড়াতাড়ি আয়, এলেই বুঝতে পারবি। বললাম, মা ফোন কেড়ে দিল, আমি সেখান থেকে সোজা হসপিটালে চলে গেলাম। গিয়ে দেখি আমার মা বাবা বোন আর তাসফিয়ার মা বাবা ভাই রয়েছে। আমি তাদের কাছে যেতে ঠাস করে একটা থাপড় মারলো বাবা। আমি হাবলার মতো তাকিয়ে রইলাম। তোর জন্য মেয়েটা আজ এ দশা। কেন, কি হয়েছে? ব্লেড দিয়ে নিজের হাত নিজে কেটে সুইসাইড করতে গেছে। কি, এখন কি অবস্থা ওর? বলেই কেঁদে দিলাম। এখন আর কেঁদে কি হবে? একটু পর ডক্টর বের হলো, বলো আউট অফ ড্যাঞ্জার, হাত দিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে, আর একটু লেট করে আসলে রুগীকে বাঁচানো সম্ভব হতো না। ওই রোগীর জ্ঞান ফিরলে দেখা করতে পারেন। কিছুক্ষণ পর নার্স এসে খবর দিল তাসফিয়ার জ্ঞান ফিরেছে, আমরা দেখা করতে পারি। সবাই ক্যাবিনে গেল, আমি গেলাম না। কি মুখ নিয়ে যাবো ওর দিকে? মা, আমাকে তো একবার বলতে পারতি তুই আকাশকে ভালোবাসিস, তাহলে কি আমরা না করতাম? কেন এত ভয়ানক একটা কাজ করলি? যদি তোর কিছু হয়ে যেত। সরি আপু। এরপর সবাই এক এক করে দেখা করলো, কিন্তু তাসফিয়া যেন কাউকে খুঁজতে ছিল। সবশেষে আমি গেলাম। আমাকে দেখে অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। আমি ওর মাথার কাছে বসে বললাম, সরি প্লিজ, এবারের মতো মাফ করে দাও, আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। প্লিজ কথা বলো, আমার খুব কষ্ট হচ্ছে। এবার আমার দিকে ফিরলো, কিন্তু কিচ্ছু বলো না। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি, বলে যেই উঠে হাঁটা দিলাম তখন আবার হাত টেনে ধরল। এরপর আস্তে করে ওর বেডের উপরে উঠলে বসলো, আমাকে টান দিয়ে ওর কাছে নিয়ে গেল আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এমনটা কেন করতে গেলে? যে তোমার কিছু হয়ে যেত, হ্যাঁ? আমি জড়িয়ে ধরে বললাম, হলে হতো, তুমি তো আর আমাকে ভালোবাসো না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সত্যি? কখনো ছেড়ে যাবে না তো? যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমার থাকবো। তোমাকে অনেক ভালোবাসি। আমিও। আচ্ছা এবার ছাড়ো, কেউ এসে যাবে তো? না, ছাড়বো না। পরে জড়িয়ে ধরে থাকো, এখন শুয়ে পড়ো, তুমি অসুস্থ। এরপর তাসফির সাথে আরো কিছুক্ষণ কথা বললাম, তাসফিরকে দুদিন পরে রিলিজ করে দিল। আমাদের বাড়িতে এখন আমাদের বিয়ে নিয়ে কথা চলছে, সামনের 10 তারিখ বিয়ে। তাসফিয়া তো বেজায় খুশি, আর এদিকে আসি একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধরে পুলিশে দেয় এবং 3 বছরের জেল হয়। 10 দিন পর আজকে আমার বিয়ে, এটা আলাদা মেসেজে আছে। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল, এখন আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আমাদের দোস্ত একটা জিনিস প্রেম করে বিয়ে করে দেখিয়ে দিল। তাইলে দেখতে হবে তো, হ্যাঁ? একটু ভাব নিয়ে বললাম সবাই। হ্যাঁ, ওইসে বাপ মারাইতে এখন আর বউয়ের আসল ডরে থাকতে হবে না। বেজা বেড়াল ভাই হাসাহাসি করতে লাগলো। এরপর ভাবিরা এসে নিয়ে গেল আমাকে। দোস্ত, বিড়ালটা মারিস ঠিক মতো। আমি এখন বাসর করে সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে তো ভয় লাগছে। বুকের ভেতর ফু দিয়ে ঢুকে পড়লাম, গিয়ে দেখি এক হাত ঘুমটা দিয়ে বসে আছে তাসফিয়া। আমার জানা মতো নতুন বধূ জামাইকে সালাম করে, মনে হয় আমি এসেছি বুঝতে পারিনি, তাই একটু কাশি দিলাম। এরপরও দেখি কিচ্ছু করছে না। আমি ওর কাছে গেলেই যেই খবরদার আমাকে টাচ করবি না। তাসফিয়া রেগে আছে, তুই করে বলছে এ কি, কেন? কারণ আমি সেই কখন থেকে এখানে ঘুমটা দিয়ে বসে আছি আর তুই এলি এখন। সরি, এবারে মতো মাফ করে দাও। আমি খাটে উঠতে গেলাম। তোর সাথে আমি এক বিছানায় ঘুমাবো না। আমাকে নামিয়ে দিয়ে বলো, তাহলে আমাদের বাসর হবে না? না হবে না, এটা তোর শাস্তি। তাসফিয়া খাটে শুয়ে পড়লো। আবার কি কপাল, বাসরতে বউ আমাকে পাশে শুতে দেবে না। মনে দুঃখে আমার বউয়ের ভিতর পৃষ্ঠ থেকে সিগারেটের প্যাকেট বের করলাম, তাই নিয়ে ব্যালকনিতে গিয়ে সিগারেট টানতে লাগলাম। তখনই আমার পেছন থেকে কে যেন চুল টেনে ধরলো, তাকে দেখি তাসফিয়া। আমি একা রয়েছি আর তুই সিগারেট খাচ্ছিস? আরে তুমি তো বললে আমাকে শুতে দেবে না, তাই আর কি। তাই বলে এখানে দাঁড়িয়ে সিগারেট খাবি? আমাকে একটু জোর করতে পারলে না? যদি তুমি রাগ করতে। সবাই সব বিষয়ে রাগ করে না, বুঝলে? সরি। আচ্ছা চলো। চলে আসলাম আমাদের বাসার ঘরে। আমি তাসফিয়ার ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিলাম। আমার প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে তাসফিয়া। হারিয়ে গেলাম একটা অজানা সুখের সাগরে।